মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার লতদি ইউনিয়নের ব্যাংক এশিয়া মাদবরের হাট এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শতাধিক দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় উপজেলার লতদি ইউনিয়নের নয়াগাঁও মাদবরের হাট ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদবরের হাট ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু। এই শীতের মধ্যে আপনারা কষ্ট স্বীকার করে ব্যাংক এশিয়া মাদবরের হাট এজেন্ট পয়েন্টে এসেছেন। আমরা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ব্যাংক এশিয়ার পক্ষ থেকে মাদবরের হাট এজেন্ট আউটলেটের পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কম্বলের ব্যবস্থা করেছি। শীতার্থ মানুষের জন্য আপনারা কিছুটা হলেও যাতে এই শৈত্য প্রবাহে উপকৃত হতে পারেন, সে কারণে আজকে এই ব্যাংকেশিয়া মাদবরের হাট এজেন্ট পয়েন্টের পক্ষ থেকে এই আয়োজন। এই আয়োজন বিধানের মাধ্যমে এ বাংলাদেশে ব্যাংকেশিয়া এই মাদবরের হাট এজেন্ট পয়েন্ট আপনাদের টাকাগুলি গচ্ছিত রাখেন এবং যে কোনো সময় আপনাদের টাকা আপনার এ সময় ব্যাংক এশিয়ার গ্রাহকরাও উপস্থিত ছিলেন।